দুই গান্ডি মূলত এই বাস্তব একটি গান গান্ডি গেছিলাম আমার জীবনের কিছু বাস্তব জীবনের কিছু কথা গান্ডি গেছিলাম আজকে থেকে প্রায় 11-12 বছর আগের গান ওড়িয়ে বাজাচ্ছিল তখন গান্ডি লিখেছেন চট্টগ্রামের এস আই লতিফ দারোগা সাহেব একজন পুলিশ অফিসার আর সুর করেছেন আমার বাবা শ্রদ্ধেয় শাহজাহান আলী আর গানটি আমারই গাওয়া গান একটি বাস্তব জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে গানটিতে শুনুন যখন আমার নিজের আম্মা ছিল এবং নিজের পরিবার ছিল তখন কি সময় ছিল দেখুন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের না আমি বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের না কেন নিয়তির কাছে বারে বারে কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষে মন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন পৃথিবীতে নিজের মা আর পরের মা অনেক ব্যবধান আছে তো একজন পরের মায়ের কথা কি বলছে শুনুন হই বাবা আমার করছে আবার বিয়ানে মা কেন মায়ের কবর পারে গিয়ে বলছি হই বাবা আমার করছে আবার বিয়া এখন বাবা সুখে আছে সৎমার কলত বসিয়া সুন্দর নারীর পাল্লায় পড়ে এরকম পৃথিবীতে অনেক নজর রয়েছে একজন সুন্দর নারীর পাল্লায় পড়ে নিজের ছেলেকে আর ছিনে না চোখের সামনে দেখলে বাবা আমায় ছিনেই না হরে কেউ তো বুঝেই না এই এতিম ছেলে মনের বেদনা আমার এই গানটি যখন নতুন নতুন বের হয় হাসির ঘটনা হচ্ছে যখন নতুন নতুন মানে মার্কেটে গানটি ছাড়ে আর কি তখন অনেক সৎ মা আমাকে মোবাইল ফোন করে গালাগালি করেছিল কেন এই গানটা গিয়েছি তো সমস্ত নারী জাতি আমার মায়ের উপর যেহেতু মায়ের জাত হাতের পাঁচ আঙ্গুল একরকম নয় পাঁচটা পাঁচ রকম ঠিক সব সৎ মা কিন্তু খারাপ নয় কিছু কিছু তুমি কোথায় আছো আমায় ছেড়ে আমি আছি অনেক কষ্টে মাগো এখন সৎ মায়ের ঘরে সহিতে পারি না আমার সৎ মায়ের জ্বালা সহিতে পারি না আমার সৎ মায়ের
তোমাদের জানা ও আল্লাহ সহিতে পারি না আমার সৎ মায়ের জানা সহিতে পারি না আমার সৎ মায়ের জানা ভালো বেশি খাইলে লাগে জিবাতে
से হয় না এই দুনিয়াতে হয় না এই দুনিয়াতে হজরম তোমার জিখু আজ কান্দে আজ জিখু আজ কান্দে জিখু সাজানা আজ কান্দে দূর হয় না মনের জ্বালা হইতে পারি না আমার সৎ মায়ের জান সহিতে পারি না আমার সৎ মায়ের জানা